এলাকার মানুষের রক্তের সংকটে বারে বারে এগিয়ে এসেছে দাসপুরের এই ক্লাব। আজ আবার মহকুমার রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন দাসপুর এক ব্লকের রাজনগরের এই ক্লাবের। ক্লাবের নাম রাজনগর ইয়াংস স্পোর্টিং ক্লাব। লাগাতার বছরের পর বছর ধরে রক্তদান আন্দোলনের সাথে যুক্ত থাকার জন্য এই ক্লাবকে ইতিমধ্যেই বিশেষ সম্মানে সম্মানিত করেছে ইচ্ছেডানা নামে এক সেবামূলক সংস্থা। আজ রবিবার সেই ক্লাবের উদ্যোগেই এই স্বেচ্ছায় রক্তদান শিবির। মহৎ কাজে ক্লাবের এই মহতি উদ্যোগ। ক্লাবের সদস্যদের উৎসাহ দিতে হাজির হয়েছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ক্লাবের অন্যতম সদস্য জগন্নাথ মণ্ডল জানান, তারা বছরের পর বছর ধরে তাদের এই ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে 7 জন মহিলা রক্তদাতা সহ মোট 50 জন এলাকাবাসী স্বেচ্ছায় রক্তদান করেছেন। জগন্নাথবাবু আরও জানান, শুধু রক্তদান শিবিরের মাধ্যমেই যে তারা রক্তের চাহিদা মেটান তা নয়, এলাকা ও এলাকার বাইরে কোনো মুমূর্ষ রোগী রক্তের সংকটে পড়লে তাদের সদস্যরা পৌঁছে যান রক্তদান করতে। এমনকি তারা সম্প্রতি মহকুমা শাসকের আহ্বানে সাড়া দিয়ে বিরল রক্তের গ্রুপের যারা তাদের একটি তালিকাও প্রস্তুত করেছেন। ব্যুরো রিপোর্ট, আমি সংগীতা শিরোমণি, স্থানীয় সংবাদ, ঘাটাল। যে একজন প্রকৃত বন্ধু, সে দেবীরা মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায়। তো আজকে আমাদের এই রাজনগর ব্যবস্থা ক্লাবের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে, সেই রক্তদান শিবির যে সমস্ত মানুষেরা রক্তদান করছেন তারা কিন্তু সমাজের প্রকৃত বন্ধু। অর্থাৎ তিনি এক বছর রক্তদানের মধ্যে দিয়ে একজন রোগীর পা বাঁচাচ্ছে এবং হাসি ফোটাচ্ছেন রোগীর পরিবারের ভারত ছাড়ো।